লকডাউনে দেশের অর্থনৈতিক দুর্দশা চরমে, সাধারণ মানুষের রুটি রোজগারও পড়েছে টান। এর উপর অতিরিক্ত বিদ্যুৎ বিল মেটাতে নাজেহাল এলাকার জনগণ, ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে এবার রাস্তায় খোয়াইয়ের জনগণ। যাদের প্রতি মাসে 300-400 টাকা করে বিল আসে, এই মাসে এসেছে 1000 বা 1500, কারো 2000, আবার কারো 4000 টাকা বিল পাঠিয়েছে, যা দেখে উপভোক্তাদের চোখ কপালে উঠেছে। এ নিয়ে খোয়াইয়ে বিক্ষোভে ফেটে পড়েছেন উপভোক্তারা। খোয়াই বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে এদিন গ্রাহকরা এমনটাই অভিযোগ জানান সংবাদ মাধ্যমের কাছে। গ্রাহকদের প্রশ্ন, লকডাউনে আয়নি, টাকা কোথায়, এত টাকার বিল দেব কি করে, আর এই বিশাল অঙ্কের বিল হলো কি করে? অভিযোগ এখন শুধু এটাই। খোয়াইয়ের সিনিয়র ম্যানেজার অবশ্য বিলে জল মেশানোর অভিযোগ খারিজ করে দিয়েছেন। পাল্টা যুক্তি দিয়ে তিনি বলেন, মার্চ মাস থেকে লকডাউন, যার ফলে মিটারের রিডিং নেওয়া যায়নি। মে মাস পর্যন্ত বিগত 3 মাসের অ্যাভারেজ মিটার রিডিং দেখে বিল পাঠানো হয়েছে। জুন মাস আলো ঘোষণার পর থেকে মিটার রিডিং নেওয়া হচ্ছে, দেখা গিয়েছে অ্যাভারেজ মিটারের থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার হয়েছে। সেই বাড়তি ব্যবহৃত বিদ্যুৎ বিল এই মাসে যুক্ত করা হয়েছে। লকডাউনে সবাই ঘরে, সবারই বিদ্যুৎ ব্যবহার বেড়েছে, তার উপর গরমের সময় মানুষের সমস্যা হলে ইনস্টলমেন্টে দিতে পারেন, সেই ব্যবস্থা রাখা হয়েছে। আমি সাধারণ মানুষ, দিন আনি দিন খাই, আমি কামায় না গেলে আমার খাওয়া চলে না, কিন্তু এত টাকা সরকারের টাকা আমি কিভাবে শোধ করবো? কিন্তু বাধ্যতামূলক সরকারের ঋণের থেকে মুক্তি হওয়ার লাগে আমি 1131 টাকা দিতে বাধ্য হয়েছি। এখন আমি কিভাবে মাসে মাসে টাকা দেওয়ার পর যদি আমাকে মধ্যে মধ্যে ফাইন করে, তাহলে আমি কী করবো? এটা কি দুসামান না সরকার? পূর্বের মাসে আপনার এই তো 320, 300 বা 200 এরকম যা হইতো আমি সে তাই দিয়ে দিতাম, কিন্তু আমি কোনো সময় বিল পেন্টিং আমার নাই। এখন যদি আপনারা সুব্যবস্থা নেন, তাহলে আমরা অফিসারের লোকে কথা কইছি না, অফিসের লোকে আরো মানুষের কথা কইছে, কথা কইয়া স্যারের কইছে আগের দিন কম কম টাকা আইছে, আগে কমাইছে, তো আমার তো বিল দিয়ে গেছি, আমার তো আপনারা জানাইছেন না, এরা কো পত্রপত্রিকা টিভিতে দিয়ে দিছে, কিন্তু আমি আইজি বুঝে তো খবরটা পাইছি, তখন আমি কীভাবে শান্তি? পত্রপত্রিকা দিছে আপনারা মিটার রিডিং নিয়ে আইসা আপনারা বিল করেন, কিন্তু কয়জনে বুঝে মিটার রিডিং কোনটা মিটার খারাপ হয়, এটা তো বুঝে না। মিটার সম্বন্ধে অনেকের অভিজ্ঞতা নাই, বিলটা করতে কত ইউনিট জ্বলছে, বিল যাতে মানে করোনার তো এই যে প্রবলেমটার লেগে সবাই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে, প্লাস মাঝখানে লকডাউন হয়ে গেছে, সবার ক্ষেত্রে লকডাউনটা হয়ে গেছে, যার কারণে বিলটা স্টপ করতে হয়েছে। তারপরে এপ্রিল মাসের 17 বা 16 তারিখের দিকে আবার আরেকটা অর্ডার আসতো, যেটার মধ্যে আসতো বিলটা করতে, হ্যাঁ বিলটা অ্যাভারেজ বিলটা, যেহেতু কেউ গিয়ে সেরা বিল করতে পারতেছে না, লকডাউন তো সবার লেগে তো লকডাউন, আমরা এজেন্সি যারা কাজ করে, যারা বাড়িতে গিয়ে বিল করে, তারার লেগেও লকডাউন, তো তারা গিয়ে সেরা বিল করতে না পারণে অ্যাভারেজে বিল করতে, তো অ্যাভারেজে কীভাবে বিল হয়? আগে তো নর্মালি অ্যাভারেজে বিলটা হইতো, যারা যারা বিল যখন করতে যায়, সাপোজ বাড়িতে ফাইল না, দরজা বন্ধ আসলো, তো তারার অনলি তারার ক্ষেত্রেই অ্যাভারেজে বিলটা উঠত, ডোর ক্লোজে, যেটা রেগুলার বিলিংয়ের 3 মাসে অ্যাভারেজে একটা বিল হইত। তো লকডাউনের কারণে যখন অ্যাভারেজে বিলটা উইছে 3 মাসেই কিন্তু লকডাউন আসলো, 3 মাসেই অ্যাভারেজে বিলটা উইছে, আমরা কিন্তু অফিসে আসলাম, বিল করতে হয়েছি আমরা, আর অ্যাভারেজে বিলটা উইছে। আর লকডাউনটা খুলছে কবে? এই যে জুলাই আনলক হয়েছে, আনলক হওয়ার পরে লকডাউনটা যখন খুলছে, বিলিংটা করতে স্টার্ট করতেছে, যারা যারা বিল করতো তারা বাড়িতে গিয়ে বিলটা করছে, তো যখন বিলটা করছে তারা রিডিংকে যা পাইছে ওইটাই লেখা আছে, ওইটাই আমরা কাছে শীতটা জমা দিছে, সেই শীতের হিসাবে আমরা বিলটা করলাম। তো সেই বিলটা কীভাবে এলো? যখন অ্যাভারেজে যখন বিলটা উইতো 3 মাসের রেগুলার বিলিং,
মানে উইন্টার সিজনে এর আগে তো উইন্টার সিজন আসলো ফেব্রুয়ারি রেগুলার বিলিং মানে জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চে যে ঠান্ডার সিজনে যখন বিলটা উঠতো ওই মাসে কিন্তু ঠান্ডা আসলো ফ্যান চলতো না তো ফ্যান না চলার কারণে ওই সময় কম কম বিরাট বিল আর কিন্তু লকডাউনের কারণে সবাই কিন্তু বাড়িতে আসলো আর সবাই বাড়িতে থাকুন কি হচ্ছে ফ্যান জ্বলছে টিভি জ্বলছে সবার বাড়িতে মোটামুটি লোড ইউজ হয়েছে তো সেই কারণে কি হয়েছে জুলাই মাসে যখন বিল হয়েছে পেন্ডিং টাকা তো তারা দিয়ে রেখেছে বাট দেন যে ইউজেসটা যেটা হয়েছে ওইটা মিটারে আসলো ইউনিটটা যে ইউজ করবো ওইটা মিটারেই থাকবে আর যখন আমরা এখান থেকে লোক গেছে বিল করে আনছে ইউনিটটা কিন্তু দেখে আনছে তো ওইটার হিসাবেই বিলটা করা হয়েছে বিল করার কারণে কি হয়েছে যে বিলটা ইউজ করছে ধরেন একজন কনজিউমার 500 রুপিসের বিলটা জ্বালাইছে সামার সিজন হচ্ছে 200 ইউনিটে আর 300 রুপিস কিন্তু রুইয়া গেল তো সেই ইউনিটটা যখন জুলাই মাসে আমরা বিল করতে